হ্যালো ফ্রেন্ডস, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। প্ল্যানেটস অফ লায়ন্স গ্রুপের প্রত্যেকটা মেম্বার যাতে এই নববর্ষ থেকে শুরু করে প্রত্যেকটা দিন যাতে ভালো কাটাতে পারে, এবং আজকের যে দিনটা আমরা কাটাচ্ছি জীবনে, যাতে এইরকম দিন আমাদের জীবনে বা পরবর্তী জীবনে যাতে না আসে, সেটাই বারবার ভগবানকে বলবো। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও আমার আশা থাকবে, এবং আমি সবসময়ের জন্য ভগবানকে বলবো যাতে প্রতিটি ব্যক্তি তাদের ফ্যামিলিকে ভালো রাখতে পারে, এবং আশেপাশে যত লোক আছে যারা এই দুর্দিনে এই রকম একটা অবস্থাতে তাদের ফ্যামিলিকে ভালোভাবে চালাতে পারছে না, খেতে পারছে না, তারাও যাতে সুস্থ সবল থাকে, সেটা আমি ভগবানের কাছে বলছি এবং আপনাদেরও বলবো, তাদের জন্য ভগবানকে বলুন। তো যাই হোক, আজকে স্পেশালভাবে আমি সুব্রত মাইতি, প্রদীপ শাহ, সুকান্ত শাহ, সুজিত শাহ প্রত্যেককে আমি শুভেচ্ছা দিচ্ছি। এই মার্চ মাসে সুন্দরভাবে তারা যে বিজনেসটা করলেন, এবং সেই বিজনেসের কারণে যে টার্গেটটা আমরা নিয়েছিলাম সে টার্গেটটা আমরা পূরণ করতে পেরেছি। সমস্ত ক্যাডিট কিন্তু এই সুকান্ত শাহ, প্রদীপ শাহ, সুব্রত মাইতি, সুজিত শাহ এবং তাদের টিমের, আমি এই টিমকে আমার তরফ থেকে আবার শুভেচ্ছা এবং ধন্যবাদ। কারণ এই কঠিন পরিস্থিতিতেও হয়তো অনেকেই আমরা অনেক সময় দুর্বল হয়ে গিয়েছিলাম, যে বিজনেস হয়তো করতে পারবো না, বিজনেস হয়তো হবে না, কিন্তু তারপরেও এদের মানসিকতা, কংক্রিট দৃঢ়তা, আজকে মার্চ মাসে বিজনেসটা কিন্তু অন্য কোনো মাসের তুলনায় কম নয়, অনেকটাই বেশি। সমস্ত ক্যাডিট কিন্তু এই চারজনের, তাদের টিমের, কারণ তারা এই সংকটময় পরিস্থিতিতে বারবার আমাকে সাহস দিয়েছে। কেউ দাদা বলে, কেউ স্যার বলে, কেউ বন্ধু, একটা কথাই বলেছে, বিজনেস করব, বিজনেস হবে, তুমি টেনশন করো না। সত্যি বলতে এরা বিজনেসটা মিলিয়ে দিল। আর এই বিজনেস মিলানোর পরের, আপনারা জানেন, পে আউট অলরেডি শো করে দিয়েছে, অর্থাৎ কালকে পরশু আমাদের হয়ে গেছে, কালকেই রাত্রে শো করে দিয়েছে, ব্যাংকিং হয়তো কাল পরশুর মধ্যে হয়ে যাচ্ছে। চিন্তা করুন, যারা যারা বিজনেস করে ফেলেছে এইরকম একটা পরিস্থিতিতে যেখানে হাহাকার লেগে গেছে বিভিন্ন এরিয়া, বিভিন্ন বিজনেসম্যান, বিভিন্ন সার্ভিসম্যান, কাদের চাকরি থাকবে কি থাকবে না, বিজনেসম্যানরা, ছোট ছোট বিজনেসম্যানরা 2 লাখ 4 লাখ টাকা দিয়ে যারা বিজনেস করছে, তারা বিজনেস পরবর্তীতে কি হবে, এরকম একটা টেনশনময় জায়গায় যখন তারা পৌঁছে গেছে, সেইখানে কেবা ইন্ডাস্ট্রি, প্ল্যানেটস অফ লায়ন্স গ্রুপের যারা বিজনেস করেছে তাদের মুখে কিন্তু হাসি ফুটেছে, অর্থাৎ যাদের সাথে আমি কথা বলেছি তাদের কাছে কিন্তু একটা সাহস, একটা উদ্যম, যে না, 2 মাস তো চলতে পারবো। এই জায়গাটাকে ভাবার চেষ্টা করুন, যে আমি যদি আজকে আপনাদের ক্যাপ্টেন হয়ে থাকি আর এই ভাষাটা কেউ যদি ইউজ করে থাকি, না 2 মাস তো চলতে পারবো, হয়তো বা সিদ্ধ ভাত খেয়ে চলবো, কিন্তু চলতে পারবো। যেখানে বিভিন্ন টেনশন চলছে সেখানে আমরা কেভা ইন্ডাস্ট্রির ব্যক্তিরা, প্ল্যানেটস অফ লায়ন্স গ্রুপের ব্যক্তিরা, আমরা কিন্তু যারা বিজনেস করেছি তারা একটা সাহস পেয়ে গেছি, এবং এর থেকে আমিও কনফিডেন্স পেয়েছি। এই জায়গা থেকে আমরা এইরকম একটা পরিস্থিতিতে আমাকে ফিল করিয়েছে, আমরা উপলব্ধি করতে পেরেছি যে এরকম একটা পরিস্থিতিতে যেখানে আমাদের বিজনেস হওয়ার পরে এত খুশি, কিন্তু যে সমস্ত ব্যক্তিরা খুব গরিব জায়গা থেকে এসেছে, খুব গরিব অবস্থা থেকে পড়ে আছে, যাদের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, যারা খুব ছোট গরিব ফ্যামিলি থেকে আসা, যাদের খাবারের জোগান হচ্ছে না, তাদের কি হবে? আমরাও গরিব ঘর থেকে আসা, প্ল্যানেটস অফ লায়ন্স গ্রুপের আমাদের ইউনিটের বেশিরভাগ ব্যক্তিরাই গরিব ঘর থেকে আসা, আজকেরা ব্যবসা করে করে কিছুটা হয়তো রোজগার করছি, আলাদা পার্ট। তাহলে এই জায়গাটা আমরা ফিল করতে পেরেছি, ফিল করার পরে এই জায়গাটাকে বিশেষভাবে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই ভিডিওটা করা,
সেটা হলো বিজনেস। আমরা সারা জীবন করে যাচ্ছি, বিজনেস করছি। আজকে যারা বিজনেস করে ইনকাম করেছে, তাদের যদি ইনকামটা না হতো তাহলে তাদের অবস্থাটা কী হতো সেটাও ফিল করেছি। তার সাথে ফিল করেছি ওই গরিব লোকগুলো, যাদের কাছে আজকে ব্যবসা বাণিজ্য নেই, যারা গরিব তাদের কথা বলছি, যারা খেতে পারছে না। আমরা তো আলু সিদ্ধ ভাত খেয়ে থাকবো, তো যারা খেতে পারছে না তাদের অবস্থা সারা ভারতবর্ষ জুড়ে কী চিত্র নিচ্ছে। তো আমরা জানি অত ভাবে হয়তোবা চিন্তা আসে, কিন্তু করার মতো ক্ষমতা আমাদের মধ্যে এখনো হয়ে আসেনি। কিন্তু তারপরেও চিন্তা ভাবনা করেছি যে আমরা এই মাসে যে বিজনেসটা করব, আমি প্রত্যেককে বলছি নয়, আমি লিডারদের বলছি, প্রত্যেককে জানানোর জন্য বলছি, আমরা এই মাসে যে বিজনেসটা আমাদের কাছে আসবে, সেই বিজনেসটার যে ইনকামটা আমাদের আসবে, সেই ইনকামের 20% আমরা সেরকম ফান্ডে খরচ করব যেটা গরিব লোকের জন্য উপকারে লাগবে, এবং ভগবান যাতে আমাদের আশীর্বাদ দেয়, আমাদের গ্রুপকে আশীর্বাদ দেয়, আমাদের টিমকে যাতে আশীর্বাদ দেয়, সামনের দিন যাতে ভগবান নিজে ভাবতে পারে যে না এই টিম পাশে দাঁড়িয়েছিল প্রচুর লোকে, তো সেই আশীর্বাদটা নেওয়ার জন্য আমার মনে হয়েছে আজকে লিডারদের সাথে কথা বলে আমি SMSটা দিয়েছি। আপনারা হয়তো অনেকে পড়েছেন, যারা পড়েননি, বাংলা এবং ইংলিশে দুভাবেই দেওয়া আছে, একটু পড়ে নেবেন। ওখানে বিশেষভাবে উল্লেখ আছে যে এই মাসে যে ইনকামটা আসবে সেই ইনকামের 20% যে যে এলাকায় আছেন, যে জেলায় যে এলাকায় আছে 20% খরচা করুন। কাদের জন্য? যারা এই অবস্থাতে করোনায় আক্রান্ত হয়ে করোনার বিভিন্নভাবে, অর্থাৎ করোনা এফেক্ট করেছে ওই ধরনের ব্যক্তির ওরকম বিষয় নয়, অর্থাৎ বিভিন্নভাবে এই কারণে যারা দুরবস্থা হয়ে গেছে, খেতে পারছে না আর হচ্ছে না, সেই সমস্ত লোকের পাশে আমাদের যতটুক সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী যাতে আমরা দাঁড়াতে পারি। এক্সাম্পল, কোনো লিডার হয়তো 2000 টাকা ইনকাম করেছে, সেই ব্যক্তির 20% মানে 400 টাকা, সে 400 টাকা তার পাশের বাড়ির ব্যক্তিকে যদি দিয়ে দেয়, পাশের বাড়ি মিন্স যে খেতে পারছে না, আশেপাশের ব্যক্তিকে যদি দিয়ে দেয় যে খেতে পারছে না 400 টাকা, তার হয়তো বা 8 দিন চলে যেতে পারে বা 10 দিন চলে যেতে পারে। যে 1000 টাকা ইনকাম করেছে সে যদি 200 টাকা, যে 500 টাকা ইনকাম করেছে 50 টাকা দিয়ে দিতে পারে, তাহলে আমাদের অনেক কিছু হয়ে যাবে, প্রচুর লোকের আশীর্বাদ আমরা পাব। যে যেরকম ইনকাম করবেন সে সেরকমভাবে দেওয়ার জায়গা আমি প্রত্যেককে দিতে বলছি। আমার চাওয়া থেকে আমরা লিডাররা এটা অবশ্যই দিব, আমার চাওয়া থেকে সবাইকে জানানো থাকবে, যার যে জায়গাতে, এটা আমার হুইপ নয়, এটা আমার রিকোয়েস্ট, আপনারা চেষ্টা করুন। বিশেষ করে লিডাররা অবশ্যই, যাদের হয়তো আলু সিদ্ধ ভাত খাওয়ার অবস্থাটা আছে, তার সাথে 200 টাকা দেওয়া যেতে পারে, যেটা আমাদের ইনকাম হবে। তো ফ্রেন্ডস, এটাকে মাথায় রেখে আমি একটা ছোট্ট একটা গল্প বলছি, তাহলে বুঝতে পারবেন। কোনো একটা বিল্ডিংয়ে আগুন লেগেছে, পুরোনো একটা বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ে একটা তোতা, ছোট টুনটুনি পাখি থাকতো এবং একটা বানর থাকতো। যখন আগুন লেগে গেছে, বানরটা বসে বসে দেখছে, আর আশেপাশের লোকরা এসে জল দিয়ে সেটাকে, বালতি বালতি জল দিয়ে সেটাকে নেভানোর চেষ্টা করছে। ওই টুনটুনি পাখিটা ঠোঁটে করে জল নিয়ে ওই আগুনের উপর দিচ্ছে। তখন বানর হাসতে হাসতে বলছে, তোর কি মনে হয় যে তোর এই ঠোঁটের জলে এই আগুনটা নিভে যাবে? টুনটুনি পাখি বলছে, আমি জানি আমার এই ঠোঁটের জলে আগুনই নিভবে না, আগুনটা নিভবে না, এটা আমি জানি, কিন্তু যখন ইতিহাস লেখা হবে তখন এই আগুন নিভানোর দলে কারা ছিল সেখানে আমার নামটা থাকবে, আর সেই নামটা রাখার জন্যই আমি ছোটে করে জলটা দিতে যাচ্ছি। তো আমি প্রত্যেককে বলবো ফ্রেন্ডস, এই মাসের বিজনেসটা করব আন্তরিকভাবে, এই মাসের বিজনেসটা করব জাতির জন্য,
এই মাসে বিজনেসটা করব, আশেপাশে গরিব লোকরা যারা এই দুরবস্থায় পড়ে আছে তাদেরকে ওই টুনটুনি পাখির মতো করে যতটুকু আমাদের সম্ভব তাদের পাশে দাঁড়ানোর। এই মাসে বিজনেসটা করব প্রত্যেকটা এই ধরনের লোকের জন্য, যাতে আমরাও টুনটুনি পাখির ওই ছোট্ট ঠোঁটে জল নেওয়ার মতো ইতিহাস যখন লিখিত হবে তখন যাতে আমাদের এইভাবে নামটা থাকে। আশা করছি আমার এই রিকোয়েস্ট প্ল্যানেটস অফ লায়ন্স গ্রুপের প্রত্যেকটা মেম্বার মেনে নেবেন। সেই জায়গা থেকে কারো কোনো বাধ্যতামূলক নয়, ইনকামের 20%, যে যে লিডার আছেন সেখানকার 50 টাকা, 200 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, অর্থাৎ যে যেরকম ইনকাম করেছেন তার 20% আপনারা এই কারণে ব্যয় করুন, ভগবানের আশীর্বাদ আমাদের কাছে নিশ্চয়ই থাকবে। এবং এই মাসে এই আন্তরিকতা দিয়ে এইভাবে যে যে টিমে যেরকম স্কিম দিয়েছে প্রত্যেকটা স্কিমের কারণে কিন্তু আমরা অলরেডি লিডাররা কনফারেন্সে কথা বলেছি, প্রত্যেকটা স্কিম যে যে লিডাররা যে যেরকমভাবে ভেবেছে সেই স্কিমগুলোর কিন্তু অফারগুলো কিন্তু, এবং কৌশিক স্যার অলরেডি অফার দিয়েছেন প্রোডাক্টের উপর, সেগুলোকে আপনারা অ্যাচিভ করা মানে ভাববেন যে 2 টাকা যে প্রফিটটা আসলো সেই 2 টাকা প্রফিটটাও কিন্তু তার 20% কিন্তু আমাদের ভালো কাজে লেগে গেল। অলরেডি স্যার মাধ্যমে একটা বেলা কোবায় আমাদের প্রত্যেকের দ্বারা, প্রত্যেকের চাঁদার দ্বারা আমরা একটা ক্যাম্প করতে যাচ্ছি 19 তারিখে। সেখানে আপনারা অনেকেই জানেন যে লটারি হয়েছিল, প্রত্যেকে 100 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত সেখানে ডোনেট হয়েছে। তো সেই জায়গায় প্রত্যেকেই যারা যারা দিয়েছেন তাদের মধ্যে একটা লটারি হয়েছিল, সেই লটারিতে যে ফার্স্ট হয়েছে তার ফার্স্ট হওয়ার কারণে বেলাকোপাতে কিন্তু অলরেডি এর আগের মাসে কিন্তু আমাদের এই ধরনের একটা প্রোগ্রাম হয়েছে যেটা 19 তারিখে প্র্যাকটিক্যালি হয়ে যাবে। এবং আপনারা 17 তারিখের মধ্যে যারা যারা পার্টিসিপেট করেছিলেন তারা অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবেন, সেটা কৌশিকবাবু বলে দিয়েছে, অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছে, এবং আমার তরফ থেকেও এটা অনুরোধ থাকলো যারা যারা আপনারা লিখে দিয়েছিলেন তারা অবশ্যই দিয়ে দিবেন। এবং তার সাথে যে প্রস্তাবটা আমি আপনাদের দিলাম সেটাকে মাথায় রেখে এই মাসের বিজনেসটা আমরা করব জাতির জন্য, এই মাসের বিজনেসটা করব লোকের পাশে দাঁড়ানোর জন্য, যাতে সারা জীবন ছোট করে হলেও যাতে ইতিহাসের পাতায় লেখা থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।